বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার লেখা কিছু বাণী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জীবনে হেরে যাওয়া বন্ধুত্বের কাছে ভালোবাসার কাছে টাকার কাছে সময়ের কাছে বিবেকের কাছে অবশেষে মৃত্যুর কাছে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার লোক নাই অর্থ বিত্ত সন্তান সম্মান আদর যত্ন সবই পেলাম বটে সব কিছু থেকেও কেন জানি নিজেকে একা মনে হয় আল্লাহর নাম নিয়ে সঠিক নিয়তে নিজের উপর বিশ্বাস রাখুন দুনিয়ার মহৎ কাজ আপনি করতে পারবেন সৎ ও সত্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান সফল ও সার্থক আপনি হবেনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বেহেস্তে রেখেছিলেন মানুষ কথা রাখেনি আমরা নিষ্ঠুর দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ এরা স্বার্থে সব কিছু করতে পারে আল্লাহ ভুল স্বীকারকারী তওবাকারী ক্ষমাকারীকে পছন্দ করেন যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য জীবনে যা যায় আল্লাহ ছাড়া অনেক কিছু ফিরিয়ে আনা যায় না যে শব্দটা যা নিজের মুখে বলে ফেলেছেন যা সেই মুহূর্তে মিস করেছেন সেই সময়টা যা পার করেছেন পরিস্থিতির সাথে সাথে মানুষের মনুষ্যত্ব পরিবর্তন ঘটে যে ইমানের সাথে থাকে আল্লাহ তার সহায় হন আল্লাহর সৃষ্টিলগ্ন থেকেই শয়তানকে দেওয়া শক্তি মানুষকে কুপথে চালিত করে দেশ স্বাধীন করা সহজ রক্ষা করা অনেক কঠিন নেতানেত্রী হওয়া সহজ হয়ে থাকাটা অনেক কঠিন উপহার তলোয়ার খঞ্জর দিলে শত্রুতা বাড়বে উপহার ঢাল দিন শত্রু আক্রমণ করে জীবন নাশ করতে পারবে না রাগ মানুষের পতন আনে ক্ষতি সাধিত করে রেগে যাবার আগে একটু ভেবে দেখুন কারণ রাগী জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় রুজি রোজগার হালাল থাকা উত্তম আল্লাহর রহমত নাজিল হয় নিজ পরিবার সন্তান সুখী হয় পরের হারাম রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের হালাল রোজগারের পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আল্লাহর এবাদত করে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টলিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ মরণশীল সবাইকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন হতেই হবে মানুষের জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় ব্যবহারে শিক্ষাই সকল সুখের মূল শিক্ষা জ্ঞান চোর চুরি করতে পারে না হারাতে হয় না চিরঞ্জীব অর্থ আর স্বার্থ মানুষকে পশু বানিয়ে ফেলে সার্থক সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকে সফল হতে পারে অনেককে জোর করেও সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় তাকেই প্রকৃত সার্থক বলা হয়